আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আল্লামা নুরুল ইসলাম জিহাদি হেফাজত মহাসচিব অবশেষে না ফেরার দেশে তো চলে গেলেন আমাদেরকে এতিম করে। প্রিয় দর্শক, মৃত্যুর আগে ওনার কিছু বয়ান ভাইরাল হয়েছে এখন, যেখানে তিনি আল্লামা মামুনুল হক, আল্লামা আইয়ুবি, আল্লামা হাসান জামিল এবং আরও কিছু উলামায়ে কেরামদের নাম নিয়ে কিছু কথা বলেছিলেন। সে ভিডিও চিত্রটা আপনাদের সামনে তুলে ধরব এবং আল্লামা মামুনুল হক সাহেবের কিছু দোষ, একটা দোষ নিয়ে তিনি আলোচনা করেছেন, সেই ভিডিও চিত্রটাও আপনাদেরকে তুলে ধরব। দর্শক, আল্লামা নুরুল ইসলাম জিহাদি হেফাজতের দায়িত্বে আসার পরে, নেতৃত্বে আসার পরে তার এন্তেকাল নিয়ে কিছু কথা বলেছেন, তার অসুস্থতা নিয়ে কিছু কথা বলেছেন, ভবিষ্যৎ ইসলামী আন্দোলনের নেতৃত্ব দানকারী কারা হবেন সেই সম্পর্কে কিছু কথা বলেছেন। দর্শক, হেফাজত ইসলামের নেতৃত্বের মহাসচিব হওয়ার পরে আল্লামা নুর হোসেন কাসেমি মাত্র 28 দিনের মাথায় ইহদাম ত্যাগ করেন, আমাদেরকে এতিম করে চিরবিদায় নিয়ে শাহিত হয়ে আছেন, কবরস্থ হয়ে আছেন। প্রিয় দর্শক, আল্লামা বাবুনগরী আল্লামা শাহ আহমদ শফি আল্লামা নুর হোসেন কাসেমি আল্লামা নুরুল ইসলাম জিহাদি সাহেবের সাথে আল্লামা মামুনুল হক সাহেবের যে একটা সম্পর্ক, ভালোবাসা তৈরি হয়েছিল, এটা আমরা দেখেছি। উলামায়ে কেরাম তাকে অত্যন্ত মহাব্বত করতেন, ভালোবাসতেন, কাছে টানতেন, তাদের দোয়া তার প্রতি আছে। আমরা বিশ্বাস করি আল্লামা মামুনুল হক সাহেব আবারও ফিরে আসবেন, বীর দর্পণে আবার অহংকার ছেড়ে মাঠে ময়দানে বজ্র কণ্ঠে বাতিলের হৃৎপিণ্ডকে কাঁপিয়ে তুলে আবারও বক্তব্য প্রদান করবেন। দর্শক, তো চলুন আল্লামা নুরুল ইসলাম জিহাদি সাহেবের সেই বক্তব্যটা তুলে ধরি, যে বক্তব্যে তিনি আল্লামা মামুনুল হক সাহেবকে ভবিষ্যৎ কাণ্ডারী আখ্যা দিয়ে কিছু কথা বলেছিলেন। বুড়া মানুষ, বাম চোখে দেখি না, বাম কানে শুনি না, কয়দিন বাঁচবো? আল্লামা নুর হোসেন কাসেমি মহাসচিব ওই 28 দিনের দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। যখন আমার মহাসচিব বানায় আমি তখনও কইছি, আমি 28 দিন আমি বাঁচি কিনা দেখি। দেখি যে 28 দিন যে আরও এক মাস গেছে, তারপরেও এখনও লড়র বড়র করতেছি। যে আশা আমার থেকে মাওলানা আইয়ুবি ঘোষণা দিয়ে বললো যে আমরা বড় আশা করতেছি, আমি আশা করতেছি মাওলানা মামুনুল হকের উপরে, আমি আশা করি আইয়ুবির উপরে, আমি আশা করি হাসান জামিলের উপরে, নওজোয়ান উলামায়ে কেরামের উপরে আশা করি। এখনো দায়িত্ব আসছে মাত্র, কথাবার্তা শুরু করার আগেই দেখা যায় ফুসুর ফুসুর শুরু হয়ে যায়। এখানে আমি নিষেধ করছি, এই জন্য আমার নামের লোকে তারা জেহাদি লাগাই নেই, জেহাদি একটা ক্যাডা লাগাই দিছে। এটা সবাই কয় আমি পছন্দ করি না, আমার মা বাবাও রাখে না, আমি এটা পছন্দ করি না, এই জন্য আমার এই মহিবিনরা নাম বলতে জেহাদি বলে নেই। তো জেহাদি বলো কেন? কহজুর আপনি জেহাদের বয়ান করে, জেহাদের বয়ান করতে করতে আপনি জেহাদি হয়ে গেছেন। কিন্তু আমার উপরে কেউ কেউ সন্দেহ করে, আমি জেহাদ কোনটারে বলি, কোনটা জেহাদের ব্যাখ্যা আমার কাছে চায়, তো জেহাদের ব্যাখ্যা দেব অন্য সময়, আজকে না। জেহাদ আমার আজকের না, আমার ঘোষণা না, আল্লাহর নবীর ঘোষণা, আল জিহাদ মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। জোরে বলেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। মুসলমানের অস্তিত্বের উপরে আক্রমণ হলে, মুসলমানের আকীদার উপরে আক্রমণ হলে, ইসলামী শরিয়ার উপরে আক্রমণ হলে, মুসলমানের ভূমির উপর আক্রমণ হলে, তখন জিহাদ ফরজ হয়ে যায়। দর্শক, এরকম কণ্ঠে এরকম দরদ মাখা কথা আর কেউ বলবে না, আমরা কেউ চাইলেও তার এই কথাগুলো স্পষ্ট তার মুখ থেকে শোনার সৌভাগ্য হবে না। তিনি চলে গেছেন, একেবারে চলে গেছেন, আর কখনো আসবে না। দর্শক, তো চলুন এখন আপনাদের সামনে তুলে ধরি, রাবেদাতুল ওয়াইজিনের একটি আলোচনা সভা হয়েছিল, সেখানে আল্লামা মামুনুল হক সাহেবের একটি দোষ, ওনার বয়ানের ময়দানে যে একটা দোষ চর্চিত বেশি, সেই চর্চিত বিষয়টা নিয়ে কিছু কথা বলেছেন। চলুন আল্লামা মামুনুল হক সাহেব সম্পর্কে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরি। মামুনুল হক সাহেবের একটা দোষ মারাত্মক, এত গরম কেন, এত চিল্লায় কেন? আপনি বলেন, হক কথা যদি চিল্লায় না বলি তো চুরি ডাকাতির কথা চিল্লায় বলবো নাকি? দোষ একটাই, সুরজ মে লাগে দাব্বা, কুদরত কা কেরেশমা হে, বুত হামকো কহে কাফের, আল্লাহ কে মর্জি হে। যারা রাষ্ট্রদ্রোহী তারা আমাদের রাষ্ট্রদ্রোহী বলে, যারা বাস্তব রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রের ভালো চায় না, জনগণের ভালো চায় না, আইন শৃঙ্খলা রক্ষা হোক চায় না, উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলা, মদ জুয়া অত্যাচার
दर्शन इत्यादि मध्य जरा दिन रात लिप्त तादर के जुनायद तारा जुनायद बाबू नगरी के राष्ट्रद्रोही मामला आसामी बनाए मामुल हक के राष्ट्रद्रोही मामला तुम्हारे चीनी ना तुम्हारा जे देशे बसबास करो हमारा से देशे बसबास करी तुम्हरा तो कत बड़ सुविचार देश प्रेमिक हमारे जाना आसे क्योंकि मुश्किल हो गए यहाँ छोटकाले नाफात जमान मध्य पढ़ काना ममलुकी फाजहा मालिकी काना ममलुकी फाजहा मालिकी अन इन हाजा मिन आजीब जमन सुरेर मालिके झगड़ा लगसे मानुष जन जमा हो गए क्यों से घर सोर सोर हमार घर चोरी करते ढुकसे सोरे कहीं हमार घर चोरी करते ढुकसे एक ही হেকমতের কথা বহুত বলা হয়েছে হেকমত কি কি হেকমত হেকমত আমরা আল্লাহর নবী থেকে শিখছি সময় মতো হুদাইবিয়ার সন্ধির সময় আল্লাহর নবী স্বাক্ষর করে সাহাবা ইকরাম নারাজ ভিতরে ভিতরে নারাজ এইরকম নারাজ আমাদের মতো নারাজ না তাদের নারাজির মধ্যে একটা সীমা আছিল নারাজ হয়েছে কিন্তু দেখা যায় এই সন্ধির ভিতরে যে ভালাই আল্লাহর নবী প্রত্যক্ষ করছেন সাহাবা একরামরা করেন নাই ধীরে ধীরে বুঝছেন এই ধরনের কৌশল অবলম্বন করেন বাস মাইক টালিয়া সামনে থেকে লয়ে গেল গা খানা ফট্টি গরম করে ফেলাম ওলামা একরাম ধরে বলতেছে কারা কি কারণে তার দেশপ্রেমিক কেস মামলা করো না আকবর এলাহাবাদি আফসোস করিয়া বলতেছেন রকিবনে রিপোর্ট লিখোয়াই যা যা কে থানে মে কে আকবর ইস জমানা মে খুদা কা নাম লেতা হে আকবরের বিরুদ্ধে রিপোর্ট লাগছে কি এই যুগের মধ্যেও আকবর এখন আল্লাহর নাম লয় তো আল্লাহর নাম লেব নেওয়াটা যদি অপরাধ হয়ে থাকে কি বলেন আপনারা বক্তারা ওয়াইজরা যারা এখানে উপস্থিত হয়েছেন আল্লাহর নাম নেওয়া কি বন্ধ করে দিতে হবে আমি খুব বহু আজকে যে ঘটনাটা আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাইহির বলছেন আমি গত পরশু দিন সোনার গায়ের মধ্যে এই কথাটা বলছি দর্শক মুরব্বী হারা এক এক করে আমরা হয়ে গেছি বাংলাদেশের পাকা পাকা মুরব্বী যারা ছিলেন কৌমি অঙ্গনের যে নেতৃত্ব দানকারী যারা ছিলেন ইসলামী আন্দোলনের নেতৃত্ব দানকারী মূল পয়েন্টে যারা ছিলেন এক এক করে সবাই চলে গেছে নেতৃত্ব শূন্যতায় ভুগছে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন নেতৃত্বের আসনে যোগ্য নেতাকে বসিয়ে দেন এবং যে সমস্ত ওলামা ইকরাম কারাবন্দি আছেন তাদেরকে যেন আল্লাহ পাক মুক্তির ব্যবস্থা করে দেন প্রিয় দর্শক আজকে ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ